যখনই এই বাংলায় আসি আমার কখনো মনে হয় না যে অনেক দূরে কোথাও চলে আসছি। আমার মনে হয় আমি আমার ঘরে আসলাম, আমরা সবাই আমাদের ঘরে আসলাম। এটা আমাদের খুব আপন একটা জায়গা, খুব আপন মানুষ, আপন চেহারা। এখানে আলো আলো দেওয়া যায় কি একটু অডিয়েন্সে, প্লিজ অডিয়েন্সে, আমাদের আমাদের এখানে যথেষ্ট আলো আছে, অডিয়েন্সকে একটু আলো দেওয়া, কাদের সাথে কথা বলবো, কাদের সাথে কাদের মুখগুলো দেখতে আসছি এখানে, অনেক অনেক, না হলে খুব একা লাগে এখানে, একা মনে হয়, একা নিঃসঙ্গ। এই মানুষগুলোকে দেখলে তখন খুব, এই মানুষগুলোকে দেখতেই তো আসছি আমরা। আমরা প্রথমে যে গানটা করলাম সে গানটার নাম পাখির গান, ছোঁয়া পাখিকে নিয়ে গান, ছোঁয়া পাখি, মন পাখি, যেই পাখির সন্ধান করেছে লালন ফকির, যে পাখির সন্ধান করেছে রবীন্দ্রনাথ, কাজী নজরুল, বাউল শাহ আব্দুল করিম, সে পাখিকে নিয়ে গান। আর এখন আমরা যে গানটি গাইব সেই গানটির নাম ঝরা পাতার গান। ঝরা পাতার গান মানে ঝরা সময়ের গান, ঝরা স্মৃতির গান, ঝরা মানুষের গান, যে মানুষগুলো আমাদের মধ্যে থাকার কথা ছিল, এই এই চেয়ারগুলোতে বসার কথা ছিল, কিন্তু তারা এখন নেই, যে সময়টা চলে গেল মাত্র, সেই সময়কে নিয়ে গান আমাদের, বিষণ্ণ অভিমান, ঝরা পাতার গান। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত পুহানো কথা গো, তোমার সাথে আমার দিন কাটানো কথা, হলুদ পাতার বুকে দিল সবুজ পাতা চুম, হলুদ পাতার বুকে
সবুজ পাতা চুম আর শুকনো পাতা নূপুর পায়ে, নূপুর পায়ে। রুম ঝুম 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 রুম ঝুম। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার কোনো কথা গো, তোমার সাথে আমার দিন কাটানো কথা। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার কোনো কথা গো, তোমার সাথে আমার দিন কাটানো কথা। হলুদ পাতার বুকে দিল সবুজ পাতা চুম, আর শুকনো পাতা নূপুর পায়ে, রুম ঝুম রুম ঝুম রুম ঝুম। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার কোনো কথা গো, তোমার সাথে আমার দিন কাটানো। একটা পাতার ইচ্ছে হলো আকাশটাকে ছুঁবে, পাখির সাথে মিললো ডানা, সূর্য উঠলো ভুবে। একটা পাতার ইচ্ছে হলো আকাশটাকে ছুঁবে, পাখির সাথে মিললো ডানা, সূর্য উঠলো ভুবে। আগুন ডানা সূর্যটার কুসুম রাঙালো, আগুন ডানা সূর্যটার কুসুম রাঙালো। পাখিটারে পাতার আজকে লাগলো ভীষণ ভালো, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার কোনো কথা গো, তোমার সাথে আমার দিন কাটানো কথা। তোমার সাথে আমার
এই গানটা গাওয়ার সময় সবসময় আমার যখনই আমি গানটা গাই আমার একটা বিশাল অংশ জুড়ে থাকে দাদা। দাদার অসুস্থতার কারণে আজকে দাদা এখানে উপস্থিত হতে পারেনি। আপনারা সবাই দাদার জন্য একটু দোয়া করবেন, শরীরটা বেশ খারাপ, বেশ ভুগছেন উনি, ঠিক হয়ে যাবেন খুব দ্রুত আশা রাখি। তখন আবার যখন আসব তখন দাদার সাথে যখন এই গানটা গাব তখন আরও আরও মন খুলে গাইতে পারবো। আজকে একটু কম হলো আমার।